মৃত্যুর সময় দেখবেন আমরা সারা জনম কেউ গীতা পাঠ ভাগবত পাঠ করি না, হ্যাঁ গ্রন্থ অধ্যয়ন করি না, কিন্তু মৃত্যুর সময় কাউকে দেখতে গেলে কি বলি, ওনার মাথার কাছে একটা গীতা দাও, বলো হরি হরি বল হয়ে যাবে, কি গো বলি না, কি গো ম্যাডাম বলি তো, কিন্তু আমার মতে যেটা বলে ওটা পুণ্যের থেকে পাপটাই বেশি হবে, কারণ সারা জন্ম ধরে যে গীতা পাঠ করলো না মৃত্যুর সময় তাকে গীতা দিলে কোনো লাভ হয় না, আর সারা জন্ম ধরে যে গীতা পাঠ করে মৃত্যুর সময় তাকে গীতা দিতে লাগে না, গীতা সাথে করে নিয়ে তার মৃত্যু হয়। সাক্ষী রেখে গেছে ইতিহাস, ইতিহাসে একটা বিপ্লবীর নাম আমরা আজও ভারতবাসী কেউ ভুলতে পারিনি, ইংরেজদের হাত থেকে আমাদের ভারতবর্ষকে রক্ষা করবার জন্য কত কত সব বিপ্লবীরা প্রাণ হারিয়েছিল আমাদের দেশের জন্য, তার মধ্যে একটা বিপ্লবীর নাম আমরা আজও কেউ বলতে পারিনি, আমাদের মধ্যে আজও সে জায়গা করে আছে, কে, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পরব ভাসে দেখবে ভারতবাসী, কে বলতে পারবেন? শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসু। এই ক্ষুদিরাম বসু যখন মারা গিয়েছিলেন গোটা ভারতবাসী দেখতে গেছিল ক্ষুদিরাম বসুকে, তাই বলছে যেদিন মোরা হাসি আছি হবে কাঁদে আছি মোরা হাসি আছে সবে, যেদিন আমার জন্ম হয়েছিল আতর ঘরে আমি কেঁদেছিলাম, কিন্তু আমার জন্ম হয়েছিল বলে আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই আমার জন্ম হওয়ার আনন্দেতে হেসেছিল, কিন্তু মানব জন্ম করিতে হবে এমন গঠন যেন মৃত্যুর সময় তুমি হাসতে হাসতে মরতে পারো, তোমার জন্য যেন জগতের জীব কাঁদে। সেদিন ওই বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্য গোটা ভারতবাসী কেঁদেছিল বাবা, আর সবাই যখন ক্ষুদিরাম বসুকে দেখতে গিয়েছিল সবাই লক্ষ্য করেছিল ওই ক্ষুদিরাম বসুর পকেটে একটা ছোট্ট গীতা রাখা ছিল, কারণ ক্ষুদিরাম বসু প্রতিনিয়ত গীতা পাঠ করতেন, তাই মৃত্যুর সময় তাকে গীতা দিতে লাগেনি, গীতা সাথে করে নিয়েই মৃত্যুবরণ করলো। কি গো মায়েরা এখানে যারা উপস্থিত আছেন, বাবারা মায়েরা একবার বাউটা তুলে দেখান তো, কে কে প্রতিদিন গীতা পাঠ করেন, বাউটা তোলো, দেখলেন এতগুলো মানুষ এখানে বসে আছেন, মাত্র তিনটে বাহু উঠলো যে প্রতিদিন গীতা পাঠ করে, আর বাকিদের বাহু উঠলো না, চিন্তা করুন আমাদের সনাতন ধর্মের দুর্দশাটা কোথায়। মারা বাবারা হয়তো বলবেন মা ঝুমা তুমি তো বলছো মা গীতা পাঠ করো গীতা পাঠ করো, কিন্তু গীতার মধ্যে থাকা শ্লোকগুলো বড় কঠিন, দাঁতগুলো ভেঙে যায়, পড়তে পারি না। সত্যি বাবা কথাটা ভুল নয়, গীতার মধ্যে থাকা শ্লোকগুলো বড় কঠিন, সহজে পড়া যায় না, তাদের উদ্দেশ্যে বলবো যারা পড়তে পাচ্ছেন না তারা গীতা প্রতিষ্ঠা করে গীতা প্রণাম করুন, তাতেও হবে। বাবা কীর্তনিয়ারা আমরা যেগুলো বলে যাই কীর্তন হরিবাসরে বসে, আমার মায়েরা বাবারা সেগুলো শোনে, কীর্তনিয়াদের কথা শুনে ভাগবত পাঠকদের কথা শুনে, আর বাড়ি গিয়ে সব ভুলে যায়, একান্তে শোনে একান্তে বার করে দেয়, হ্যাঁ যদি সেটা মনে করেন ভুল হবে। ওমা আমাদের কীর্তনিয়াদের কিন্তু কোনো ডিগ্রি নেই, আমরা বেশি পড়াশোনা জানি না, আমাদের ডিগ্রি হয় না, কিন্তু একটু লক্ষ্য করে দেখুন তো যারা আদালতে বসে আছে উকিল ব্যালেস্টার, ওরা তো এমনি এমনি সিটটা পায়নি, কত কত ডিগ্রি অর্জন করে ওখানে গিয়ে বসে আছে, তাহলে ওরা তো শিক্ষিত মানুষ, ওরা কেন ওই আদালতে গীতাকে প্রতিষ্ঠা করেছে, যেখানে হাত দিয়ে প্রতিজ্ঞা করানো হয় যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না। হ্যাঁ তাহলে চিন্তা করতে হবে গীতার আসন কোথায়, কত ঊর্ধ্বে। আমাদের সনাতন ধর্ম আজ বিলুপ্ত হতে চলেছে, ভাগবত পাঠ গীতা পাঠ আমরা অধ্যয়ন করতে ভুলে যাচ্ছি, তাকে দেখুন ইসলাম ধর্মের দিকে, ওরা কিন্তু ওদের ধর্মগ্রন্থ ঠিক পড়ে, ওদের ভগবান আল্লাহকে ঠিক ডাকে, কিন্তু আমরা ডাকি না, কেন জানেন? কারণ ওদের স্কুল আছে যেখানে ওদের ধর্মগ্রন্থ নিয়ে পড়ানো হয়, কিন্তু আমাদের সনাতন ধর্মের মা কোনো স্কুল নেই যেখানে আমাদের ধর্মগ্রন্থ গীতা বাইবেল জয় রাধে বেদ পুরাণ উপনিষদ এগুলো পড়ানো হয়। আমাদের সনাতন ধর্মের সব থেকে বড় স্কুল হলো এই হরিবাসরগুলো, যে হরিবাসর নামক স্কুলেই একমাত্র গ্রন্থ নিয়ে আলোচনা করা হয়, আর এই হরিবাসরটা বছরে প্রতিদিন খোলা হয় না, বছরেই প্রত্যেকটা গ্রামে গ্রামে মাত্র একবার করে খোলা হয়,
তাতে যতক্ষণ এই হরিবাসন নামক স্কুলটা খোলা থাকবে ততক্ষণ অযথায় কেউ সময় নষ্ট না করে কি বলছে কীর্তনিয়ারা হরিবাসনে বসে শুধু নাচবো গাইবো এটা বললে হবে না, কি নিতে পারলাম, শিক্ষাটা কি নিয়ে যেতে পারলাম এটা আমাদের জানতে হবে। তাই গো হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই সময় থাকতে থাকতে সাধন ভজনা করো, সময় চলে গেলেই আর সাধন ভজনা হবে না। রাধে রং ঢং না করে যে উদ্দেশ্য এসেছ উদ্দেশ্য সফল করো। পিতামাতার সেবা হয় না, পিতামাতার থাকার জায়গা হয় না। যে বাবা যে মা ছোট্টবেলা থেকে তোমায় স্নেহ মায়া মমতা দিয়ে এত বড় করে তুলল, ভালো খাবারটা নিজে না খেয়ে তোমার বদনীতি তুলে দিল, তোমার সমস্ত শখ আহ্লাদ পূরণ করবে বলে নিজেদের সমস্ত শখ আহ্লাদ বিসর্জনে দিয়ে দিল। যে বাবার যে মার হাতটা ধরে তুমি এক পা দুপা করে হাঁটতে শিখেছিলে, আজ হাঁটতে 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 তুমি নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছো, বড় চাকরি পেয়েছো, বড় ব্যবসায়ী হয়েছো, তাই বাবা মাকে তোমার আর প্রয়োজন হয় না। তাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে একটা কুকুর কিনে কুকুরটাকে ঠান্ডা ঘরে এসে রোমেতে রেখে টাইমে টাইমে সে ঠিক যেটা খেতে চায় তুমি তাকে সেটাই দিয়ে দাও। বা দারুণ তোমার শিক্ষা, ওহি মূর্খ, এমন শিক্ষার কি প্রয়োজন যে শিক্ষা বাবা মার বদনে দুবেলা দুটো অন্ন তুলে দিতে পারে না, এমন শিক্ষার কি প্রয়োজন যে শিক্ষা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আসলে তুমি শিক্ষিত হয়েছ কিন্তু সঠিক শিক্ষায় তুমি শিক্ষিত হতে পারোনি, মানুষের মতো দেখতে হয়েছ প্রকৃত মানুষ তুমি হতে পারোনি। মানুষ যদি হতে চাও আগে মানুষকে ভালোবাসো, মানুষেরই সেবা করো মানুষের মতো। শনিরে মানুষ ভাই, সবার ওপর মানুষ সত্য, তার ওপরই নয়, তার ওপরই নয়, তার ওপরই নয়, তাই গুর হরি হরি বল। সর্বপ্রাণীগুলির শ্রেষ্ঠ আমাদের এই মানব জাতি, আর আমাদের চলাবলা দেখুন একেবারে মূর্খের মতো। কেন জানেন? কারণ সবাই আমরা আমাদের আপন আপন পরিচয় ভুলে গেছি, ভুলে গেছি কে আমি, ভুলে গেছি কি আমার পরিচয়, ভুলে গেছি কোথায় আমার ঘর, ভুলে গেছি কে আমার আপনজন। বাবা সত্যই তো, কে আমি? আজ আমি কীর্তন বাসরে দাঁড়িয়ে কীর্তন গাই বলে শত শত ভক্ত মানুষ আমায় চেনে, আমি কীর্তনিয়া ঝুমা দাস, এটাই কি আমার আসল পরিচয় বাবা? তাই যদি হবে আমি তো চিরটাকাল থাকবো না ভবের মাঝে। পুনরায় যদি এ পৃথিবীতে আমার আবার জন্ম হয় তখনও কি মানুষ আমাকে আমার এই পরিচয় চিনবে? না, এ পৃথিবীতে যতবার আমি জন্ম নেব ততবার আমার আলাদা আলাদা পরিচয় হবে, নতুন নতুন নাম হবে। তাহলে আমাদের আসল পরিচয় কি, আপনাদের বা আসল পরিচয় কি? বলছে শোনো, আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের চরণের দাস, প্রত্যেকে আমরা দাসত্ব করি, কেউ স্বামীর দাসত্ব করি, কেউ স্ত্রীর দাসত্ব করি, কেউ সন্তানের দাসত্ব করি, কেউ সরকারের দাসত্ব করি, কেউ বা মালিকের দাসত্ব করি। তবে যে যারই দাসত্ব করি না কেন বাবা, করি না কেন মা, প্রকৃতপক্ষে আমরা একজনেরই দাস, সেটা আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণেরই চরণের দাস, এটা আমরা সবাই ভুলে গেছি মা। তাই তো আমাদের এই দুর্দশা, আর আমাদের মতো হতভাগ্য কলির জীবের দুর্দশা লক্ষ্য করে মহাপ্রভু বলছে শোনো হতভাগ্য কলির জীব, তোমাদের কোন
কোনো কষ্ট করতে হবে না। সত্য ত্রেতা দাপরে আমায় পেতে গেলে অনেক কষ্ট করতে হতো, ধ্যান করতে হতো, যজ্ঞ করতে হতো, তপস্যা করতে হতো, কিন্তু হেই কলির জীব তোমাদেরকে কোনো কষ্ট করতে হবে না। তোমরা শুধু একবার বদন ভরে বলো হরে কৃষ্ণ হরে রাম, তাতেই কলির জীবের উদ্ধার। কারণ একবার কৃষ্ণ নামে জীবে পদকর্তা কি অন্য কোনো কথা পাইনি, এক কথা দুবার লিখলো কেন? দেখবেন আমরা বাংলা ব্যাকরণে কিছু কিছু শব্দ পড়ে থাকি যেগুলো শুনতে একরকম কিন্তু তাদের অর্থগুলো আলাদা আলাদা হয়। যেমন বিষ বিষ, কর কর, কোমল কোমল, এইরকম অসংখ্য অসংখ্য শব্দ পড়েছি আমরা যাদের অর্থ আলাদা আলাদা। তেমনই এই একটা শব্দ হলো দেহদান দেহদান, একটা কথা দুবার বলছে কিন্তু দুবার দুটো অর্থ প্রয়োগ করছে। কেমন দুটো অর্থ? কি কি? নদিয়া নাগরীরা মহাপ্রভুকে যখন বলছে বলো প্রভু তোমার কি দান চাই, মহাপ্রভু বলছে কি দান চাই জানো? তবে শোনো শোনো নাগরী, তোমরা তো একদিন আমায় বলেছিলে তোমাদের মনে পড়ে তোমরা একদিন কথা দিয়েছিলে আমাকে? কবে? যেদিন আমরা সবাই মাতৃগর্ভে ছিলাম, অর্থপদ এই টমণ্ডে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম হে দয়াময় হে কৃপাময় হে করুণাময় একবার আমায় ভবের মাঝে নিয়ে চলো, ভবের মাঝে গিয়ে তোমার নাম গুণগান গাইব। কিন্তু ভবের মাঝে এসে নাম গুণগান করা তো দূরের কথা, আমরা সবাই তাকেই ভুলে গেছি। ও হে জীব, জানো কত স্বাধীন মানব জনম, কত লক্ষ জন ভ্রমণ করে তবে পেয়েছি স্বাধীন মানব জনম। শাস্তি বলছে জল জনম লক্ষানি স্থাবর লক্ষ ব্রিংশতি ক্রিময় আরদ্র সংখ্যাকা পক্ষিনাং দশ লক্ষানাং তিরিশ লক্ষানি পশব চতুর লক্ষানি মনুষ্যা। অর্থাৎ জল জনম লক্ষানি, নয় লক্ষবার আমাদের জলে জন্ম হয়েছে। স্থাবর লক্ষ বিংশতি, কুড়ি লক্ষবার গাছপালা হয়ে জন্ম হয়েছে। মারা বাবারা গুনবেন, আমি আবার একটু ভুলে যাই জানেন তো, তাহলে নয় আর কুড়িতে কত হলো? হ্যাঁ বলুন বলুন। বাহ, উনত্রিশ। তাহলে জলজান অবলক্ষণে স্থাবর লক্ষ বিংশতি, ক্রিময়া রৌদ্র সংখ্যকা কৃমিকীট হয়ে জন্ম হয়েছে এগারো লক্ষবার। তাহলে উনত্রিশ আর এগারোই কত হয়? কত? চল্লিশ। বা দশ লক্ষবার পাখিগুলো জন্ম হয়েছে, পক্ষিনাং দশ লক্ষানাং। তাহলে চল্লিশ আর দশে কত হয়? পঞ্চাশ। তিরিশ লক্ষানি পশব, তিরিশ লক্ষবার পশুগুলো জন্ম হয়েছে, পঞ্চাশ আর তিরিশে কত? আশি। চতুর লক্ষানি মনুষ্য, মাত্র চার লক্ষবার এই মানব জনম। আশি লক্ষ জনই ভ্রমণ করে তবে পেয়েছি স্বাধীন মানব জনম। ও মা, হতে তো পারে এই চার লক্ষবার মানব জনমের মধ্যে এটাই আমার শেষ মানব জনম।
তাই আপনাদেরও শেষ মানব জন। তাহলে আবার 80 লক্ষ জনই ভ্রমণ করে পেতে হবে স্বাধীন মানবজন। কত দুর্লভ এই মানবজন, কত স্বাধীন এই মানবজন। আর এই মানব জনম আমরা পেয়ে সবে পিথাই হেলায় হারাচ্ছি। কৃষ্ণ বলি না, হরি বলি না, কৃষ্ণ বলে কাঁদি না, হরি বলে কাঁদি না। ওমা কৃষ্ণ বলবো কিভাবে, হরি বলবো কিভাবে? কৃষ্ণকে, হরিকে, গোপালকে, গোবিন্দকে আমরা তো নিজের বাড়ির সদস্য মনেই করতে পারিনি। যদি মনে করতে পারতাম সন্তানের নাম ধরে যেমন আমরা ডাকি, খোকারে একবার খেয়ে যা, খোকারে একবার চলে আয় ঘুমবি আয়, তেমনই আমরা বলতে পারতাম গোপালেরে আয় না বাবা একটু খেয়ে যা। কিন্তু ভগবানকে নিজের বাড়ির সদস্য মনে করতে পারলাম না আমরা। কে বলেছে সংসারী মানুষদের ভগবান ভালোবাসে না? নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলেছিলেন, দাদা তুমি সংসার করো, তুমি সংসারী হও। সংসারী মানুষদেরকে ভগবান ভালোবাসতে। একদিন নারদ মুনির মনে জানেন অহংকার হয়েছিল। নারদ মুনি মনে মনে চিন্তা করল, প্রভু আমার থেকে বড় ভক্ত তোমার এই ত্রিজগতে আর কেউ নেই। কেন? কারণ আমি দেবানিশি তোমার নাম গুণগান করি। তো বিনা যন্ত্রে গান করতে করতে প্রভুর কাছে চলেছে, হরে মোরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু ও প্রভু দেখো আমার মনে হয় আমার থেকে বড় ভক্ত তোমার এই ত্রিজগতে আর কেউ নেই। ভগবান আমার মনে মনে চিন্তা করলো সর্বনাশ। নারদের মনে তো অহংকার জন্ম নিয়েছে। হ্যাঁ ও নারদ, তুমি তো জানো না আমি সব সহ্য করতে পারি। পারি না কেবল দুটো জিনিস সহ্য করতে, ভক্তির অহংকার আর ভক্তির চোখের জল। তা তোমার মনে অহংকার তো আমাকে চূর্ণ বিচূর্ণ করতেই হবে। এই যে নারদ, ও নারদ, এই ওখানে দেখো তো, ওই যে ওখানে, ওই তো ওখানে দেখো, যাও যাও, হ্যাঁ ওই যে ওই যে ওইখানে দেখো, ওখানে একটা বাটি রাখা আছে আর একটুখানি তেল রাখা আছে। যাও তেলটার বাটিটা আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে। প্রভু তেল আর বাটি নিয়ে কি হবে, আরে আনোই না, দেখো না কি করি। তো নারদ মুনি তেল আর বাটিটা নিয়েছে, এনে বলছে প্রভু কি করব এবার, তোমায় কিছু করতে হবে না, দাও ওগুলো আমার হাতে দাও। তো তেল আর বাটিটা হাতে নিয়ে ভগবান কি করেছে, ওই বাটিটাই সম্পূর্ণ তেলটা ঢেলে দিয়েছে। তেলটা যখন ঢেলে দিয়েছে দেখছে তেলটা কানায় কানায় পরিপূর্ণ। ওই তেল ভর্তি বাটিটা এবার নারদ মুনির হাতে দিয়েছে, নারদ ধরো বাটিটা।
প্রভু এই বাটিটা নিয়ে করবো কি? শোনা, এই বাটিটা হাতে নিয়ে তুমি ত্রিভুবন পরিক্রমা করে আমার সামনে দাঁড়াবে। শর্ত একটা, ওই তেলের বাটিটা থেকে এক ফোঁটা তেলও যেন মাটিতে না পড়ে, তবেই জানবো তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। নারদ বলছে, ও বাবা আবার কি কথা, এক্ষুনি যাবো আর আসবো, এক্ষুনি আমি যাবো আর আসবো। এই বলে নারদ মনে কি করেছে, তেলের বাটিটা হাতে নিয়েছে, হে রে সর্বনাশ করেছে। আমি তো ভাবছিলাম কাজটা বড় সহজ, কিন্তু না, এই কাজটা যে বড় কঠিন, ধীরে ধীরে পা ফেলতে হবে। নারদমণি আমার এক পা দুপা, এক পা দুপা, এক পা দুপা করি চলতে 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 স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন পরিক্রমা করে ভগবানের সামনে দাঁড়িয়েছে। প্রভু 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 অপ্রভু, কি আছে নারদ, এসে গেছ? এসে গেছি, দেখো প্রভু আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এক ফোঁটা তেলও মাটিতে পড়েনি। ও তাই নাকি? হ্যাঁ তাই। বাহ, তুমি কাজটা খুব মনোযোগ সহকারে করেছ। কিন্তু নারদ একটা কথা বলো তো, এই তেলের বাটিটা হাতে নিয়ে তুমি যখন ত্রিভুবন পরিক্রমা করছিলে, তুমি কতবার আমার নাম গুণগান করেছ? প্রভু নাম গুণগান তো করা হয়নি, কারণ আমার লক্ষ্য ছিল তেলের বাটির দিকে, তেল যাতে মাটিতে না পড়ে, এটা দেখতে গিয়ে আমার তো নাম গুণগান করা হয়নি। নারদ এবার তাহলে তুমি ভাবো, এ জগতের জি সারাদিন কত কাজ করে, দিনান্তে কেউ যদি আমায় একবার ভজনা করে, একবার যদি কৃষ্ণ বলে, একবার যদি হরি বলে কাঁদতে পারে, তার থেকে বড় ভক্ত এ ত্রিজগতে যে আর কেউ হয় না, হৃদয় গৌর হরি হরি বল। তাহলে সংসারী মানুষদের ভগবান ভালোবাসে। ভগবান বলেছে যে তোমরা সংসার করো, কিন্তু সংসারেতেই ডুবে যেও না। দেখবে পাকে পদ্মফুল ফোটে, কিন্তু পদ্মফুলের গায়েতে পাক লাগে না। তেমনি সংসার করো, সংসারী হও, কিন্তু সংসারের মায়া জালির মধ্যে তোমরা জড়িয়ে যেও না। কৃষ্ণ বলতে ভুলো না, হরি বলতে ভুলো না, সংসারে শুধু তোমরা কর্তব্যটুকু পালন করো, কারণ এ সংসারে কেউ তোমার আপন নয়। এই জগতে তোমার আপন বলতে কিছুই নাই। কে গো, আপন বলতে কেউ আছে, কিছু আছে? যদি থাকে চোখটা বন্ধ করে দেখবেন কিছু দেখতে পাবেন না, চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার। তাই ভেবে দেখে মন, কেউ কারণ মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ ভুল না দক্ষিণা কালি বধায় মায়া বলে, ভুল না দক্ষিণা কালি বধায় মায়া জালে, ভেবে দেখে মন কেউ কারণ মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ যে স্ত্রীকে ভালোবেসে বিবাহ করেছিলেন, যে স্ত্রীর সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে স্ত্রীর জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করেছিলেন, গাড়ি কিনে দিয়েছিলেন, যখনই যা চেয়েছে
তার সমস্ত সকাল্লাত পূরণ করেছিলেন, সেই স্ত্রী কি আপনার সাথে যাবে? হ্যাঁ, যাবে না? ও মা, যে স্বামীর জন্য সকাল সকাল উঠে রান্না করে দিতেন, খেয়ে অফিসে যাবে, সেই স্বামী কি আপনার সাথে যাবে? না গো, যার জন্য মরবে সাথে। যে স্ত্রীকে ভালোবেসে বিবাহ করেছিলেন, সেই স্ত্রী যাকে ছাড়া একটা দিন থাকতে পারতেন না, দুজন দুজনকে ছেড়ে কখনো আলাদা থাকেনি, কিন্তু স্বামী মারা গেলে সেই স্ত্রী কিন্তু বলবে না, ওগো আর তো কিছুক্ষণ পরে আমার স্বামী আমায় ছেড়ে চলে যাবে, সারা জনমের মতো আমি আর কখনো ওকে দেখতে পাব না, তাই তোমরা ওকে ছেড়ে দাও আমার কাছে, একটা নিশির জন্য আমরা দুজনে একা থাকতে চাই, আমাদেরকে একা থাকতে দাও। কি গো, কোনো স্ত্রী বলবে? বলবে না, উল্টে কি করবে জানেন? তাড়াতাড়ি বিদায় করে দেবে, তাড়াতাড়ি বিদায় করে দিয়ে। কেন? কারণ বেশিক্ষণ বাড়িতে থাকলেই বাড়ির দোষ লেগে যাবে। তাড়াতাড়ি বিদায় করে সেই স্ত্রী যাকে ভালোবেসে বিবাহ করেছিলেন, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখে মন কেউ কারণ নিছে ভব ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ নিছে ভব ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ কেউ কারণ নয়, কেউ সাথে যাবে না, সঙ্গে কি যাবে জানো? হরি নামে যাবে
চরে যাবে, তোমার সঙ্গে কেহ বসের তোল তোমায় নিয়ে যাবে, হরিব সেদিন তোমার আপন স্বজন আত্মীয় বন্ধু বান্ধব কেহ সঙ্গে যাবে যাবে শুধু এই নাম ওহরি নাম যাবে এই প্রাণ যাবে, সেদিনে তোমায় চারে জনাতে যেদিন চারজন তোমায় কাঁধে তুলে নিয়ে যাবে ভবের মায়া কাটি সঙ্গে কেহ যাবে না যাবে শুধু এই মধুর কৃষ্ণ না যাবে মধু মাখা এই মধুর হরি সেদিন নামে যাবে যাবে সেদিন তোমার দেহ হচ্ছে এই প্রাণ পাখি উড়ে যাবে তোমার নামে দেহ ছেড়ে জুড়ে যাবে নাম যাবে এ প্রাণ যাবে তোমার প্রাণ পাখি উড়ে যাবে যাবে রে প্রাণ যাবে তোমার প্রাণ পাখি দেহ ছেড়ে চলে যাবে নাম যাবে এ প্রাণ যাবে তোমার সঙ্গে কেহ ছেড়ে চলে যাবে তোমার সঙ্গীর সাথে কেউ হবে না সাথে কেউ যাবে না শুধু যাবে মধুমাখা কৃষ্ণ না হরি না তাই এই জগতে আপনে যদি কেউ হতে হয়
সেটা একমাত্র ভগবান। কিন্তু সেই ভগবানের জন্য আমরা কিছু করতে পারি না, ভগবানকে ভালোবাসতে পারি না। তাই আজ ভগবান বলছে, ও গো নাগরী, আমি তোমাদের কি সুন্দর করে দেহটা তৈরি করে দিয়েছিলাম, সুন্দর দুটো চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, বদন দিয়েছিলাম, দুটো হাত দিয়েছিলাম, কেন জানো? আমার সেবা করবার জন্য, আমার নাম গুণগান করবার জন্য। কিন্তু তোমরা করলে কি, ওই চোখ দিয়ে তোমরা আমার রূপ দর্শন না করে কত আজে বাজে জিনিস দর্শন করলে, ওই কান দিয়ে তোমরা আমার নাম গুণগান শ্রবণ না করে কত অকথা কুকথা শুনে বেড়ালে, ওই বদন দিয়ে তোমরা আমার নাম গুণগানে না গিয়ে কত অকথা কুকথা বলে বেড়ালে, ওই দুটো হাত দিয়ে তোমরা আমার ভজনা না করে কত আজে বাজে কাজ করে গেলে। নাগরী, তোমাদের দেহটাকে তোমরা তো আমার চরণে আমার সেবায় লাগাতেই পারলে না, তাহলে আমি তোমাদের দেহটা তৈরি করেছিলাম তো, তাই ওই দেহটা তোমরা আমার চরণে দান করে দাও। তাই বলছে দেহদান, দেহদান, একটা দেহ মানে দিতে বলছে দাও আমায়, না কি দেব? এই দেহদান, দুটো দেহ মানে, একটা দেহ মানে দিতে বলছে দাও দেহ, আর একটা দেহ মানে এই দেহটাকে বোঝাচ্ছে। দেহদান, দেহদান, আমাদের এই জগতে অনেক প্রকারের দান আছে। কেমন কেমন দান আছে দেখবেন, আপনার বাড়িতে কোনো ভিখারি ভিক্ষা করতে এসেছে, আপনি তাকে 10 টাকা দান করেছেন, আপনি কি সেই ভিখারির সাথে কখনো দেখালে বলতে পারবেন যে আমি যে তোমাকে 10 টাকা সেদিন দান করলাম ওই 10 টাকাটা আমাকে ফিরিয়ে দাও, কি বাবা বলতে পারবেন? পারবেন না। আবার ধরুন মেয়েকে জামাইয়ের হাতে সম্পদান করে দিলেন, জামাইকে বলতে পারবেন যে আমার মেয়েটাকে ফিরিয়ে দাও? বলতে পারবেন? পারবেন না। আবারও ধরুন এই কীর্তন হরিবাসরে অনেকে অনেক টাকা ডোনেট করে, কিছু টাকা দিয়ে সেই সমস্ত মানুষজন মহান ব্যক্তিরা আবার যদি এসে বলে যে আমি অত টাকা দেবো না, টাকা ফিরে দাও, বলতে পারবে? একবার দান করে দিলে গোবিন্দ চরণে আর চাইতে পারে? আর পারবে না চাইতে, তাই না? আবার ধরুন আপনারা কাউকে 5000 টাকা ধার দিলেন, কিছুদিন পর, 1 বছর হোক, 2 বছর হোক, 10 বছর পরে হলেও সেই টাকাটা কিন্তু আপনি ফেরত পাবেন, তাই না? ওটাও এক ধরনের দান। তাহলে আমাদের এই জগৎ সংসারেই অনেক প্রকারের দান আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো আমাদের এই দেহটাকে গোবিন্দ চরণে দান করে দেওয়া। কারণ এই দেহের কোনো মূল্য নেই। দেখবেন একটা হাতি মরে গেলে সেই হাতির দাঁত বিক্রয় হয়, একটা গরু মারা গেলে সেই গরুর চামড়া বিক্রয়, মৃদঙ্গ তৈরি হয়, তাই না? পশু পাখিরা দাম দিয়ে বিক্রয় হয়, কিন্তু আমরা যখন মারা যায় আমাদের এই দেহটা কোনো দাম দিয়ে বিক্রয় হবে না। একটু সময় পর থেকেই দেহটা পচতে শুরু করবে, তাই এ দেহ পচা দেহ, দেহের কোনো মূল্য নেই। সময় থাকতে থাকতে পারো যদি তোমাদের এই দেহকে গোবিন্দ চরণে দান করে দাও, কারণ এই জগৎ মাঝে শ্রেষ্ঠ দান হলো এই দেহটাকে গোবিন্দ চরণে দান করা। নিতাই গৌর হরি হরি বল। তাই দেহ দান শ্রেষ্ঠ দান, দেহ দেহ দান,
রাতে আজ শুভর্ষকার বদন দেখে গোবিন্দের মনে পড়ে গেছে রাধারানীর কথা। কেন সুবলের বদন দেখে রাধারানীর কথা কেন মনে পড়ল? কারণ এই সুবল সখাকে দেখতে একেবারে রাধারানীর মতো। কারণ এরা ছিল বাবা খুড়তুতো জাঠতুতো ভাই বোন। বিশ্ববানু রাজারা ছিল তিন ভাই, বিশ্ববানু, শোভানু, চন্দ্রভানু। বিশ্ববানু রাজার কন্যা ছিলেন রাধারানী, শোভানু রাজার পুত্র ছিলেন সুবল, আর চন্দ্রবানু রাজার কন্যা ছিলেন চন্দ্রাবলী। বাবা এই যে চন্দ্রাবলীর কথা বললাম, চন্দ্রাবলী কিন্তু কম বড় ভক্ত ছিল না, অনেক বড় ভক্ত ছিল। এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করি না, কি গো করি না, মারা করি না, করি না, না না করি না, করি। তাহলে আমার সাথে সবাই বলুন তো দেখি একবার, বলুন হরে কৃষ্ণ। শুনতেই পাচ্ছি না, এতগুলো লোক একসাথে বললে, এতগুলো মানুষ একসাথে বললে আমাদের মাইকটা চাপা পড়ে যাবে। জোরে বলুন, বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে। বলেছেন সবাই, বেশ এবার বলুন তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামে কটা হরে আছে? এই রে সর্বনাশ করেছে, তা তো গোনা হয়নি, বলতে বলেছো বলেছি, গোনা তো হয়নি। কি গো কটা হরে আছে? হ্যাঁ দশটা, তিনটে, সর্বনাশ। হ্যাঁ আটটি, আটটি হরে আছে। আর এই আটটি হরের প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে রাধারানী। তাহলে চন্দ্রাবলীও কিন্তু কম বড় ভক্ত ছিল না, অনেক বড় ভক্ত ছিল। কিন্তু এই চন্দ্রাবলী এই রাধারানীকে হিংসে করত। হিংসেটা কেমন? না হে গোবিন্দ, রাধারানীর মধ্যে কী আছে যেটা আমার মধ্যে নাই? আমিও প্রতিদিন কুঞ্জ সাজাই, আমিও মালা গাঁথি, আমিও সুন্দরী, আমিও শিক্ষিতা, আমিও রাজ পরিবারের সন্তান। তাহলে সবসময় তুমি রাধারানীর কাছে কেন ছুটে যাও, আমার কাছে কেন আসো না? তোমা এমনই একটা ঘটনা ছিল, রাধারানী একটা সুন্দর মালা গেঁথে বৃন্দার সঙ্গে তুলসীকে বলেছে, জানা সখী আয় মালাটা মধুর গলায় পরিয়ে দিয়ে। তো বৃন্দার সঙ্গে তুলসী আমার মালাটা নিয়ে দাঁড়িয়েছে যমুনার ঘাটে, যমুনার ঘাটে এসে দেখছে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সমস্ত সকার সাথে প্রাণ গোবিন্দ খেলা করছে, আর গোবিন্দের পাশে দাঁড়িয়ে আছে দাদা বলরাম। আমার দাদা বলরাম মানে কি? গুরুজন তো, বাসুর তো, বাসুর শ্বশুর গুরুজনদের দেখলে লজ্জা হয় না? এই গুরুজনদের সামনে প্রেম করা যায় না, প্রেমের কথা বলা যায়? যায় কি গো মায়েরা, যায়। এখন আবার সব যায়, এখনো সব বর্দা মেজদা শেষদা হয়ে গেছে না? হ্যাঁ এখনো সব যায়, তো তখনকার দিনে যেত না। তো যেই দেখছে দাদা বলরাম পাশে দাঁড়িয়ে আছে, বৃন্দার সঙ্গে তুলসী কিছুতেই মালাটার মধুর গলায় পরাতে পারছে। তো মালাটা একটা ঠোঙার মধ্যে নিয়ে সে মালাটা নিয়ে রেখে দিয়েছে গাছের ভোকরে, গাছের ভোকরে মালাটা রেখে কি করেছে বৃন্দার সঙ্গে তুলসী চলে গেছে। তো বাবা এই ঘটনাটা লক্ষ্য করেছিল একটা কাক। কাকটা মনে করছে, হুম গোবিন্দ সখীরা রোজ তোমার জন্য ভালো মন্দ খাবার আনে, খাবারগুলো তুমি একা একা খাও, আমায় একটু দেওয়া যায় না। আজ খাবারটা যখন আমি পেয়েছি আমি আর ছাড়ব না, এই খাবারটা আজ আমি একা খাবো। এই বলে ঠোঙার মধ্যে খাবার মনে করে কাকটা কী করেছে, ঠোঙাটা ঠোঁটের মধ্যে নিয়ে উঠতে 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 যাবি তো যা, গিয়ে বসেছে কোথায়, তার চন্দ্রাবলীর কুঞ্জের সামনে বিশাল একটা গাছে। গাছের ডালে গিয়ে মনের আনন্দে ঠোঙাটা খুলছে, খুলতে 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 দেখছে কি, এটা কি, এটা তো খাবার নয়, এটা তো ফুলের মালা। আর যেই না দেখেছে ফুলের মালা, কাকটা রেগে গিয়ে সে ফুলের মালাটা নিয়ে আর মালাটা গিয়ে পড়বি তো পড়েছে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে। এদিকে চন্দ্রাবলী ধনী আমার, চন্দ্রাবলী ধনী আমার, তাকে কলসীটা নিয়ে যাবে যমুনার ঘাটে জল আনিতে, যমুনার ঘাটে জল আনিতে, যমুনার ঘাটে
গলিতে যাবে বলে সবে পাটা বাড়িয়ে এটা কি ফুলের মালা? এটা এখানে এলো কিভাবে? এটা তো রাধার হাতের গাঁথা মালা। হ্যাঁ বুঝলো কিভাবে? এ রাধা রানীর হাতের গাঁথা মালা, কারণ বাবা রাধা রানীর হাতের গাঁথা মালাতেই কোনো সুতা থাকতো না, রাধা রানী অনুরাগের সুতা দিয়ে মালা গাঁথত, তাই মালাটা দেখে চিনতে পেরেছে এটা তো রাধার হাতের গাঁথা মালা। গোবিন্দ বড্ড তুমি রাধার কাছে ছুটে যাও, এই রাধা যেটা পারি আমি সেটা পারি না, এই রাধার সুন্দর মালা গাঁথতে পারি আমি গাঁথতে পারি না, আজ দেখবে আমিও রাধার মতো সুন্দর মালা গাঁথতে পারি। এই বলে সেই মালাটা নিয়ে নিজের গলায় পরে নি, নিজের গলায় মালাটা পরে কাকে কলসিটা নিয়ে চলেছে যমুনার ঘাটে জল আনিতে। আর এদিকে রাধারানী যমুনার ঘাট থেকে জল নিয়ে বাড়ি ফিরছে। ও বাবা চন্দ্রা যাচ্ছে আর রাধারানী ফিরছে, একটাই তো পথ একটাই তো রাস্তা দেখা হয়ে গেছে। রাধারানী দূর থেকে দেখছে চন্দ্রের গলায় রাধারানী হাতে চন্দ্র কেটেছে, কি এটা কি করে হলো? আমি তো আমার বৃন্দাসখী তুলসীকে বলেছিলাম মালাটা বধুর গলায় পরা, তাহলে মালাটা চন্দ্রের গলায় গেল কিভাবে? হুম হিসাব মিলছে না। ও গোবিন্দ আমি তোমাকে এত ভালোবেসে এত সুন্দর মালা গেঁথে আমার বৃন্দাসখী তুলসীকে দিয়ে পাঠালাম তোমার গলায় পরাবো বলে, আর মালাটা তুমি নিজে না পরে চন্দ্রের গলায় পরিয়ে দিয়েছ, বেশ আজ থেকে তোমার সাথে আমি আর কথা বলবো না, হয়ে গেল মান। এই নিয়ে বাবা একটা মাল লীলা আছে যেটাকে বলা হয় কি কাক মাল্য মান। তা এই চন্দ্রাবলী সুবল রাধারানী এরা একই রকম দেখতে ছিল, কারণ এরা ছিল খুর্ততে জাততো তো ভাই বোন। বিশ্ববানো রাজারা তিন ভাই, তিন ভাইয়ের ওই তিনটে সন্তান চন্দ্রাবলী রাধারানী সুবল। আর এই সুবলকে দেখতে একেবারে রাধারানীর মতো, তাই তো সুবল মিলনটা হয়েছিল মনে নাই? ওই সুবল রাধারানীর কাছে এসে বসে রইল রাধারানী সেজে, আর রাধারানীকে সুবল সাজিয়ে পাঠিয়ে দিল গোবিন্দের সাথে মিলন হওয়ার জন্য। হ্যাঁ তাতে সুবল মিলন হয়েছিল, একেবারে রাধারানীর মতো দেখতে ছিল সুবলকে। তা বলছে এই সুবল আমি আর খেলব না। কেন? আহা খেলার রসে ছিল কানাই, সুবলের রসনে সব সঙ্গী গণে দিয়া আপনার ধেনুষা সঙ্গী গণে দিয়া রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া বলে আরে তো খেলা ভালো লাগে না, সকাদেরকে দিয়ে দিয়েছে সুবল আজ আমি খেলবো না, আমার খেলা ভালো লাগছে না, আমার গরুগুলোকে তোরা দেখ আমি একটু যাই। সুবল বলছে কেন রে এই
দাঁড়া কোথায় চললি, কি হয়েছে বল না কা নয়। সে বল আজ রাধা বদন মনে পড়েছে তাই আর ভালো লাগছে না, তোরা খেল আমি একটু যমুনার ঘাটে যাই। তাই প্রাণ গোবিন্দ যমুনার ঘাটে এসেই রাধা নামের বাঁশি বাজাচ্ছে কেমন ভাবি। এ রাধা বলি কানায় করিল মোহন বাঁশি, রাধা বলি কানায় করিল মোহন বাঁশি, রাধা বলি কানায় করিল মোহন বাঁশি, রাধা বলি কানায় করিল মোহন বাঁশি। শিরাধিকার করেনি তাহা প্রবেশিলায় আসি, শিরাধিকার কথা বটে চলো সবে যাই মোরা যাই মোরা যমুনার ঘাটে যমুনার ঘাটে। এই পদাবলী যিনি রচনা করেছেন পদকর্তা রায় শেখর দাস, তিনি বলছে হে গোবিন্দ তুমি একা কেন যাবে, চলো না আমাকেও সাথে করে নিয়ে চলো, আমি তোমার পাশে বসে বসে তোমার জন্য পদাবলী রচনা করি। তাই আজ প্রাণ গোবিন্দ পদকর্তাকে পাশে নিয়ে যমুনার ঘাটে বসেই রাধা নামের বাঁশি বাজাচ্ছে। সেই বাঁশি ধরি পৌঁছে গেল রাধারানীর কর্ণ বলে। এতক্ষণ বাবা রাধারানী শোকে পরিবৃত্তা হয়ে কৃষ্ণ আলাপনে মত্ত ছিল, আর যেই না শুনতে পেয়েছে গোবিন্দের ওই বাঁশির ধ্বনি, সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠল ললিতা বিশাখা দেখ না সখী আমার প্রাণ গোবিন্দ কেমনভাবে আমার নামটা ধরে বাঁশি বাজায়। সখী রে একবার আমাকে নিয়ে চল আমার বধুর কাছে। সখীরা বলছে এই রাধে এই সময় নিয়ে যাবো কিভাবে, আমরা পারবো না এই বাদিনীর ঘর থেকে নিয়ে যেতে, তুই এক কাজ কর তুই বরণ মা যোগমায়াকে স্মরণ কর। তাই আজ রাধারানী মা যোগমায়াকে স্মরণ করছে কেমনভাবে। বিপদ তারিণী মাগ তুমি মাগ কি অশেষ দয়া তোমার আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মাগ তুমি মাগ জগদ্ধাত্রী দয়াময়ী, এই অভাগিনীর দুঃখ আরা শক্তির ব্রহ্মময়ী, আমার ঘড়ি বিপদে কে আছে আমার মা, কে আছে আমার আমার আপদ বিপদ আধার পথে সঙ্গে তুমি আমার। বিপদ তারিণী মাগ তুমি মাগ তুমি মাগ ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম স্বাধীনে শরণে স্তব্ধ গৌরি নারায়ণ নমস্তুতি সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতি সনাতনি পুনশ্রয় নারায়ণ নমস্তুতি রাধে ডেকেছ আমায় ডাকলে কেন কি হয়েছে রাধে বলো। মা আজ আমার গোবিন্দের বদন দেখতে ইচ্ছে করছে, একবার আমাকে আমার বধুর কাছে নিয়ে চলো। বেশ রাধে তার আগে দেখি তোমার গোবিন্দ কি কথা বলে, তোমার গোবিন্দ আমায় ডাকছে। যমুনার ঘাটে এসে বলছে গোপাল ডাকছ কেন বাবা, কি হয়েছে তোমার আমায় আজ ডাকছ ব্যাকুল হয়ে। মা আজ রাধা বদন দেখতে ইচ্ছে করছে, একবার আমাকে আমার রাধারানী বদন দর্শন করাও। বাহ তুমি দেখতে চাও তোমার রাধারানীকে, তোমার রাধারানী দেখতে চাই তোমায়, আর আমি আজ দেখব তোমাদের দুজনের যুগল। তাহলে এক কাজ করো গোপাল, এই যমুনার ঘাটে তুমি মাথায় একটা পাকড়ি বেঁধে হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকো মহাদানি হয়ে, আর আমি ওই মথুরার আগে পিকিকিনির ছলা করে তোমার রাধারানীকে জটিলা ভবন থেকে নিয়ে আসবো যমুনার ঘাটে, ততক্ষণ তুমি অপেক্ষা করো তোমার রাধারানীর জন্য। তাই আজ প্রাণ গোবিন্দ কী করলো ওই যমুনার ঘাটে মাথায় পাকড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল মহাদানি হয়ে, আর এদিকেই মা যোগমায়া বড়াই বুড়ির বেশ ধরে
চলেছে কোথায়, না জটিলা ভবনে, কেমন ভাবে মা সবাইকে ডাকতে ডাকতে, কে যাবি কে যাবি বড়ায় ডাকে উচ্চ ঈশ্বরে, গীত ছাড়া মথুরা বেছি মারে, মথুরার হাটে যাবে কে যাবি আয় তারা করি, মথুরার হাটে যাবে বলে কে যাবি আয় তারা করি, দধি দুগ্ধ ঘিত ছলা মথুরা বেচি বারে, দধি দুগ্ধ ঘিত ছলা মথুরা বেচি বারে, দধি দুগ্ধ ঘিত ছলা মথুরা বেচি বারে, কুটিলা মানে যে শুধু ননদিনী তা কিন্তু নয়, এই হরিবাসরে বসে বসে যারা গল্প করছেন তারা কিন্তু সবাই কুটিলা, এই হরিবাসরে বসে বসে যারা ঘুমোচ্ছেন তারা কিন্তু সবাই কুটিলা, ঘুমোচ্ছেন তো? আমার মায়েরা বাবারা সত্যি খুব ভালো, গল্পটা একটু কমই করছে দেখো, তাই না? কিন্তু একটু ঘুমিয়ে পড়ছে। কটা বাজে গো? ও 11টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে না, তাই ঘুম পেয়ে যাচ্ছে মায়েদের। একবার প্রেম সে বাবুটা তুলুন তো সবাই মিলে, তুলুন সবাই বাবু তুলে, রাধে 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 জপা কর কৃষ্ণ নামে রসে প্রিয়া কর, রাধে রাধে জপা কর কৃষ্ণ নামে রসে প্রিয়া কর, রাধে রাধে জপা কর কৃষ্ণ নামে রসে প্রিয়া কর, জয় রাধে রাধে জপা কর কৃষ্ণ নামে রসে প্রিয়া কর, রাধে রাধে জপা কর কৃষ্ণ নামে রসে প্রিয়া কর,
ঘুম ছেড়েছে? হ্যাঁ, বড় ভাইরাস, করোনা ভাইরাসের থেকে বড় ভাইরাস, একবার লেগে গেলে পরপর লাগতে থাকবে। যা উঠে গেছে গেছে, আর কেউ উঠবেন না, আর আধ ঘন্টা বাকি আছে, কেউ উঠবেন না। যা উঠে গেছে গেছি, এবারে যে কজন আছেন যুগলটা দেখে তারপর যাবেন, কেউ উঠবেন না, কেউ ঘুমোবেন না। কেমন নিতাই গৌর হরি হরি ও তা বলছে এক কুটিলাই, দেখ বাইরে গিয়ে কে এসেছে। তো কুটিলা চলেছে, হ্যাঁ, কার এত বড় সাহস যে আমার মায়ের নামটা ধরে ডাকাই, কে তুমি? দরজাটা যেই না খুলেছে বলছে, ও তাই তো বললি, এই ঘাটের বুড়ি ছাড়া কে আর আসবে, মরণও হয় না। হ্যাঁ গা, অ বলি মা, কি গো আজ আমাদের বাড়ির আশপাশে ঘুর 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 করছো কেন? হ্যাঁ, মতলবটা কি? তুমি তোমার মতলব ছাড়া আমাদের বাড়িতে আসো না বাপু, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, বলো বলো কেন এসেছো? আরে কুটিলা, অনেকদিন তো তোদের বাড়ি আসিনি, তোরা কে কেমন আছিস দেখতে এসেছি। ও বাবা, কি ভালোবাসে আমাদের, ভালো আছি ভালো আছি, যাও যাও এখান থেকে, বিদেই হও তো, তোমাকে আমি দু চোখে দেখতে পারি না, মরণও হয় না, যাও চলে যাও এখান থেকে। জটিলা বলছে, কাকে তাড়িয়ে দিচ্ছিস রে? তোমার বড়াই বুড়িকে। ছি 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 ছি, বড়াই বুড়িকে তাড়িয়ে দিস না মা, এই বড়াই বুড়ি আমাদের কত সুখ দুঃখের সাথী জানিস, তাড়িয়ে দিস না, আসতে বল, ভেতরে আসতে বল। এরা গন্ধ পাচ্ছ না? এরা গন্ধ পাচ্ছেন না? কোথা থেকে আসছে? হ্যাঁ, মারা গন্ধ পাচ্ছেন না? গন্ধটা কোথায়? জটিলা ভবনে, এখানে নয়, জটিলা ভবনে। যেই না প্রবেশ করেছে জটিলা ভবনে, বড়িমা বলছে, জটিলা কুটিলা তোদের বাড়িতে উৎসব নাকি রে? বলে কেন গা, তুমি আবার উৎসবের কি ঘটা দেখলা? বলে কেন, এই যে দধি দুগ্ধ ঘিতে ছাড়া গোলমাকড়ির গন্ধ বেরিয়েছে, উৎসব না? অবরিমা উৎসব না, এসো বরিমা, তুমি তো অনেকদিন আমাদের বাড়িতে আসোনি তাই জানো না, এসো বসো, তোমাকে দুটো মনের কথা বলি। জানো বরিমা, আমাদের আর আগের দিন নেই, আমরা অনেক বড় লোক হয়ে গেছি, এখন আমাদের কাবিগুলো এত দুগ্ধ দেয়, দুগ্ধ প্রদান করে, যে কী করবো বুঝতে পারি না, ওখানেই পড়ে থাকি, নষ্ট হয়ে গেলে ফেলে দিই। কি অপচয়? ঠিক নয় ঠিক নয়, অপচয় করতে রে, মনে নাই রাজা হরিশ্চন্দ্রের কথা? নারায়ণ ভাই রাজা হরিশ্চন্দ্র, মহারাজা হরিশ্চন্দ্র, যার দরবার থেকে কেউ নাকি কখনো খালি হাতে ফিরে যেত না, সে মহাদানী রাজা হরিশ্চন্দ্রের দুর্দশাটা কি হয়েছিল? একদিন সমস্ত রাজ্য পা হারিয়ে দাঁড়িয়েছিল নদীর ঘাটে, মাঝিকে বলেছিল, মাঝিরেই একবার আমাকে ঘাট থেকে ও ঘাটে পারা পার করে দে, একটা করির জন্য। দারবি রাজা হরিশ্চন্দ্র এঘাট থেকে ওঘাটে পারাপার হতে পারেনি বাবা। শুধু তাই নয়, রাজা হরিশ্চন্দ্রের যখন একমাত্র সন্তান মারা গেল, সন্তানকে শ্মশানে দাহ করতে যে কড়িটুকুর প্রয়োজন ছিল, সেই কড়িটুকুও ছিল না রাজা হরিশ্চন্দ্রের কাছে। পথে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নগরে নগরে ভিক্ষা করতে হয়েছিল রাজা হরিশ্চন্দ্রকে। তাই বলছি, ওগো আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। ও গো আজকে যে সমানো যায় না, এই জটিলা ওগুলো নষ্ট করবি কেন বাবা? চল না, আমি তো মথুরায় বিকিকিনি করতে যাচ্ছি, তুই পশুরা সাজিয়ে নেই, বিকিকিনি করে আসবি, তাতে এগুলো নষ্ট হবে না, আরও দুটো করে আসবে, তোরা আরও বড় লোক হয়ে যাবি, চল চল যাই। পরিমা, ও বাবা, ওমরে কি ব্যথা,
বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, পারবো না গরিমা, আমি পারবো না, আর কোনো বিঘিনি করতে পারবো না আমি। তা তুই পারবি না তো কি হয়েছে, তোর ছেলেকে পাঠা, আমার ছেলে আয়ান, ও বাবা ও তো সারাদিন কালিমা 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 আর কালিমা, ও যেতে পারবে না, তাহলে তুই তোর মেয়েকে পাঠা। গরিমা কি বললে, আমার মেয়ে? বাবা ও কি জিনিস আমি জানি, আমার মেয়ে তো আমি জানি, ও যদি যাই মথুরায় বিক্রি করতে, হাট করা তো দূরের কথা, ও কি করবে জানো? কি করবে? হাট ভেঙে দেবে গো, হাট ভেঙে দেবে গো, হাট ভেঙে দেবে গো, এমন ঝগড়া বাঁধাইবে, 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 বিক্রি দূরে যাবে, ওই ওই ও বিক্রি দূরে যাবে, এমন ঝগড়া বাঁধাইবে, বিক্রি দূরে যাবে, এমন ঝগড়া বাঁধাইবে, বিক্রি দূরে যাবে, এমন ঝগড়া বাঁধাইবে, হাট ভেঙে দেবে গো, হাট ভেঙে দেবে। ও যদি যাই বিক্রি করতে, হাট করা তো দূরের কথা, ও হাটটাকেই ভেঙে দেবে, ও পারবে না, আর তুমি তুমি চলে যাও। তা তুই পারবি না, তোর ছেলে পারবে না, তোর মেয়ে পারবে না, তাহলে তোদের বাড়ি আর একজন আছে না, কি যেন নাম রে, ওই যে রা রা রা, কি সব আজে বাজে নাম বলছে না, ওই যে রাধা রানী রে, রাধারানী রাধারানী, হ্যাঁ রাধারানী, উপরিমা রাধারানী মানে আমার বৌমা। উপরিমা কি বললে, ও তো রাজার মেয়ে, ও ভিকিকিনির কি বোঝে, ও পারবে না গো। জটিলা, একদিন তোদেরকে আমি হাতে ধরে ভিকিকিনি শিখিয়েছিলাম, তোদেরকে শেখাতে পেরেছিলাম, আর তোদের ওই শিক্ষিত বউটাকে শেখাতে পারবো না? ঠিক পারবো, তুই শুধু অনুমতিটা একবার দে। জটিলা মনে মনে চিন্তা করছে, কথাটা তো মন্দ বলেনি, এগুলো বিক্রি করে আসলে আরও দুটো করিয়ে আসবে, আমরা আরও বড় লোক হয়ে যাব। তা বরিমা তুমি যখন বলছো তোমার দায়িত্বে আমি আমার বউটাকে পাঠাচ্ছি, সাবধানে রাখতে হবে তোমাকে, ঠিক সময় আবার ফিরিয়ে দিয়ে যেতে হবে, কি গো দিয়ে যাবে তো? হ্যাঁ দিয়ে যাব, দিয়ে যাব, তুই শুধু একবার অনুমতিটা দে না, ঠিক আছে? তাহলে তুমি নিয়ে যাও। যেই বলেছে নিয়ে যাও, কুটিলা বলল এই যে বরিমা, আমি আগেই ভেবেছিলাম নিশ্চিত তোমার কোনো মতলব আছে, তুমি তো মতলব ছাড়া আমাদের বাড়ি আসো না। তুমি কি ভেবেছো তোমাকে আমি চিনি না, তোমাকে আমি হরে হরে চিনি, এর আগেও তুমি আমার বৌদিকে নিয়ে গেছিলে, কেন না কালী পূজা করবে বলে, কালী পূজার নাম করে তুমি যে কোন কালীর পূজা করেছিলে সেটা তো আমি দেখেছিলাম, আমি দেখলাম সাক্ষাৎ ওই কেলে ছড়া দাঁড়িয়ে আছে, আর আমার দাদা দেখলো মা কালী দাঁড়িয়ে আছে, তোমায় আমি চিনি না, যাও বেরো 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 এখান থেকে। রে ওই জন্য বললে লোকের বাল্য করতে নেই, আর কখনো আসবো না তোদের বাড়িতে বাবা, এই চললাম, দাঁড়াও বরিমা দাঁড়াও, আমার মেয়ে আমার বউ দুজনেই আমার আপন, কিন্তু আমার বউ আমি বুঝবো, ও বলার কে? হ্যাঁ আমি তোমাকে বলছি, যাও তুমি নিয়ে যাও, আমি অনুমতি দিচ্ছি, যাও নিয়ে যাও। কুটিলা বলছে ও বাবা এখন মেয়ে পর বউ এখন আপন হয়েছে, ঠিক আছে বোঝো বোঝো, আমি আর কিছু বলবো না, আর কিছু বলবো না, যাও 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 নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও বরিমা নিয়ে যাও, কিন্তু মনে রেখো নিয়ে যাচ্ছ নিয়ে যাও, কিন্তু নাম যেন বলো না, নাম যেন বলো না, নাম যেন বলো না, আমি বউ পাগলি, নাম যেন বলো না, আমি বউ পাগলি, নাম যেন বলো না, আমি বউ পাগলি, নাম যেন বলো না, নাম যেন বলো না, নাম যেন বলো না, নাম যেন বলো না, এই যে নাম বলবে না একদম। আরে কোন নাম রে? আরে সেই নাম, সেই নাম মানে কোন নাম ভালো করে বল। বড়াই বড়ে মনে মনে চিন্তা করছে, বদনে কৃষ্ণ বলো না, আজ তোর বদন থেকে আমি কৃষ্ণটা বলিয়ে তারপর ছাড়বো। হ্যাঁ রে কুটিলা, কোন নামটা রে? আরে সেই নামটা, কোন নামটা? ওই নামটা, বুঝতে পারছো না, ওই যে গাছের ডালে বসে বসে সারাদিন ওই যে বাঁশি বাজায়, হ্যাঁ আর গরু চড়ায়, সেই যে সেই নামটা। আরে তার তো কিছু নাম নাম আছে সেটা বল। আরে বরিমা তুমি কেন বুঝতে পারছো না, আমি নন্দিনী নন্দন ওই কৃষ্ণের কথা বলছি। ও তুই কৃষ্ণের কথা বলেছিস, আস্তে বলো, আস্তে বলো, আস্তে আস্তে বলো। জানি না বাবু কি আছে নামের মধ্যে, আমাদের বউটা যদি একবার ওই নামটা শোনে না কেমন যেন পাগলিনী হয়ে নাচতে থাকে। শোনো বরিমা নিয়ে যাও, কিন্তু এই নামটা বলবে না, কেমন? যাও নিয়ে যাও। তাই জটিলা কুটিলার কাছ থেকে অনুমতি নিয়ে চলেছে রাধারানীর কাছে। নাতিনি, এই নাতিনি। বরিমা তুমি এসেছো, বরিমা আসবো না, তোকে কথা দিয়ে গিয়েছিলাম, আসবো না মানে চল পশুরা সাজা, যেতে হবে আমাদেরকে,
যেতে হবে মানে মথুরার হাটে বিকে কিনে ছলা করে আজ তোকে আমি এখান থেকে নিয়ে যাবো কোথায় জানিস? কোথায়? ওই চগনার ঘাটে, ওখানে তোর গোবিন্দ তোর জন্য অপেক্ষা করছে, চল তাড়াতাড়ি পশুরা সাজা। কিন্তু আমার শাশুড়ি ননদি, চিন্তা করিস না, আমি অনুমতি নিয়ে তবে এসেছি, তুই পশুরা সাজা। তাই রাধারণী আমার সুন্দর করে পশুরা সাজাচ্ছে, কেমন ভাবে গো? সবারই নীড় ভাণ্ড ভরে তথে ঘিত ছানা পড়ে, সুবর্ণের ভাণ্ড ভরে তথে ঘিত ছানা পড়ে, সুবর্ণের ভাণ্ড ভরে তথে ঘিত ছানা পড়ে, সারে সারে সমস্ত কিছুরে পশুরা সাজিয়েছে, তার ওপরে একটা উরুনি চাপা দিয়েছে, কেন জানেন? কারণ যাতে পোকা মাকড় এসে ওই খাবারগুলোতে না পড়ে, কারণ ওই খাবারগুলো হচ্ছে আমার গোবিন্দ সেবায় লাগবে। তাই তাহাতে উরুনি ভালে বিচিত্র ফালে, তাহাতে উরুনি ভালে বিচিত্র শিশিরে করে চল সাজিয়ে। আজ জটিলার সামনে এসে দাঁড়িয়েছে, মা যেই না প্রণাম করেছে, জটিলা বলছে বাবৌমা তোমাকে কি সুন্দর লাগছে গো, কি সুন্দর করে পশুরা সাজিয়েছ। তা বৌমা আজ তো প্রথম দিন যাচ্ছ পিকনিক করতে, তা শোনো আমার ছেলে শ্যামামার ভক্ত, তুমি শ্যামামার নাম গাইতে গাইতে যাবে, কেমন? দেখবে খুব ভালো পিকনিক করতে পারবে। কিন্তু বাবা যেজনে কৃষ্ণ প্রেমে পাগলিনি সে শ্যামামারের নাম গাইবে কিভাবে? কিন্তু শাস্তে বলছে কৃষ্ণ মাঝে যেজন সে যেন বড় চতুর, শ্যামামারের নাম তো এখনই গাইব, তাই আজ শ্যামামারে নাম গাইছে, কেমন ভাবে? শ্যামামা শ্যামামা, কথাটা ভালো করে শুনুন, শ্যামামা শ্যাম আমা শ্যাম আমা, বুঝে গেল না? শ্যামামার নাম আমি শ্যামের শ্যাম আমার শ্যামামার, যাও আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি আজ যে উদ্দেশ্যে যাচ্ছ সে উদ্দেশ্য তোমার সফল হোক, সফল হোক, সফল হোক। তাই আজ জটিলার চরণদলি মাতায় নিয়ে চলেছে কৃষ্ণ দরশনে কৃষ্ণ সেবা দিতে, মনের আনন্দে নাম গাইতে গাইতে, শ্যামামার শ্যামামার শ্যামামারে নাম আমি শ্যামে শ্যামামার শ্যামামারে নাম, বলুন ধ্বনি চলেছে সখীদেরকে নিয়ে। ওই রোদের মধ্যে রাধারানীর সর্ব অঙ্গ থেকে ঘাম ঝরছে, আর ঘামগুলো এমনভাবে খসে খসে মাটিতে পড়ছে, দেখে যেন মনে হচ্ছে মুখটা খসে খসে পড়ছে। তাই পদকর্তা লিখছে, মুখে চুয়া ইচ্ছে ঘাম যেন মুখে তারনা, 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 কেন বুঝি কুমোদের সাকা, কেন বুঝি
যমুনার ঘাটে কে দাঁড়িয়েছিল, ওই যে বাবা ঘুমোচ্ছে একটু ঠেলা মারো, ওই তো ওই তো বাবা যমুনার ঘাটে কে দাঁড়িয়েছিল গো, আমি ভুলে গেছি একটু মনে করে দিন, বলুন যমুনার ঘাটে কে দাঁড়িয়েছিল? হ্যাঁ কৃষ্ণ, ওই যে দাঁড় করিয়ে রেখে গেছিল না মা যোগমায়া, বলেছিল দাঁড়ো আমি তোমার রাধারানীকে নিয়ে আসছি, তো গোবিন্দ আমার দাঁড়িয়েছিল এমন সময় দেখছে, ওই তো আমার রাধারানী আসছে সখীদেরকে নিয়ে, এবারে কি করছে? না গো রোয়া ছিল্ল তথি দেখি আসে কুলবতী, না গো রোয়া ছিল্ল তথি দেখি আসে কুলবতী, না গো রোয়া ছিল্ল তথি দেখি আসে কুলবতী, তার ছলে আগলে আসি, তার ছলে আগলিয়া আসে, তার ছলে আগলিয়া আসি, তার ছলে আগলিয়া আসে, তার ছলে আগলিয়া আসে, এই যে ও ব্রজ সুন্দরী গায় চললে কোথায়, মাথার উপরে ওগুলো কি, তোমাদের নাম কি, যাচ্ছে কোথায়, তোমাদের বাড়ি কোথায়, বলো বলো কোথায় যাও গো গোয়ালিনি, কোথায় তোমার ঘর, কোথায় যাও হে গোয়ালিনি, কোথায় তোমার ঘর, গোয়ালিনি কোথায় তোমার ঘর, কিসের পশরা দাসে, কিসের পশরা দাসে, মাথার উপর গো মাথার উপর, কোথায় যাও হে গোয়ালিনি, কোথায় তোমার ঘর, কোথায় যাও হে গোয়ালিনি, কোথায় তোমার ঘর, বলো বলো তুমি যাচ্ছ কোথায়, তোমাদের নাম কি, তোমাদের বাড়ি কোথায়, মাথার ওপরে ওগুলো কি, সখীরা বলছে আরে 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 এত প্রশ্ন করলে উত্তর দেবো কীভাবে, আর তোমাকেই বা বলবো কেন, তুমি কে হে জানো না, আমি কে তবে শোনো, আমি কে জানো, ঘাটের ঘাটে পথের মহাদানে, ঘাটের ঘাটে আমি পথের মহাদানে, ঘাটের ঘাটে আমি, শোনো শোনো ব্রজ সুন্দরী গান, আমি হলাম এই ঘাটে ঘাটিয়া, ঘাটে ঘাটিয়া, তোমরা যে যে পথ দিয়েই যাও না কেন, যাও না কেন, কেউ শিব ভক্ত, কেউ আবার মা কালীর ভক্ত, কেউ আবার অনুকূল ভক্ত, কেউ আবার যিশু ভক্ত, কেউ আবার শিবের ভক্ত, লোকনাথ ভক্ত, তোমরা যে যারই ভক্ত হও না কেন, হও না কেন, শেষের দিনে কাঁধে তুলে সবাইকে তো বলতে হবে, বলো হরি হরি, বলো হরি হরি, বলো হরি হরি, আমার ঘাট ছাড়া তোমরা তো পারাপার হতে পারবে না, তাই তো আমি ঘাটের মাঝে দাঁড়ায় থাকি, দাঁড়ায় থাকি, আমার ঘাটের কাছে এসে কেউ যদি একবার বলে হে দয়াময় হে কৃপাময়, একবার আমাকে ভবসিন্ধু পারাপার করে দাও গো, করে দাও গো, আমি যে তার হাতে দুটি ধরে ভবসিন্ধু পারাপার করে দিই, আমি হলাম সেই ঘাটের ঘাটিয়া, আমি ঘাটের ঘাটিয়া পথের মহাদানে, বলো ধ্বনি হইব পথের মহাদানে, ঘাটের ঘাটিয়া আমি পথের মহাদানে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী, হরি হরি ঘাটিয়া আমি পথের মহাদানে, ঘাটের
ঘাটিয়ায় আমি পথের মহারানি ঘাটের ঘাটিয়ায় আমি আমি এই ঘাটের ঘাটিয়া এই দাও হে দাও আরে দাও বলে দেবটা কি দান দাও দান দাও দান দাও দান না দিলে প্রত্যেক পারে যেতে দেবো না দাও দান দিয়ে যাও এই যে দানি সেজেছে কি সরকারি চাকরি পেয়েছে এই তোমাকে কে দানি সাজিয়েছে তুমি দানি হওয়ার যোগ্য কি গুণ আছে তোমার দানি হয়েছ হ্যাঁ বলো কোন গুণে বলো বলো কোন গুণে কোন গুণে বিধি তোমায় দানি করেছে বলো কোন গুণে কোন গুণে বিধি তোমায় দানি করেছে বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে দানি করেছে ঘাটের ঘাটিয়া করেছে সারাদিন গোটে বাজে গরু চড়াও আর কাছে ডালে বসে বসে পাতলা বাসে বাজাও এই হলো তোমার গুণের নমুনা সম্পত্তি আছে কিছু যে গরুগুলো চড়াও সেগুলো তোমার যদি নিজের হতো ওগুলো তোমার বাবা নন্দ মহারাজের তাহলে সম্পত্তিও কিছু নেই আর রূপ বাবা বাবা সেটা তো না বলাই ভালো কি কালো কি কালো যেন অন্ধকারকে জয় করেছে যেই না বলেছে সখীরা গোবিন্দ যাই আমি কালো কালো নয় আমি কালো কালো নয় দেখো একদম কালো বলবো না আমাকে কালো হতে পারি কালোর অনেক ভালো গুণ আছে জানো কি গুণ আছে তবে শোনো কালো কালো বলো না গো ও গোয়ালিনি আমার কালো কালো বলো না গো ও গোয়ালিনি আমার কালো কালো বলো না গো ও গোয়ালিনি আমার কালো কালো বলো না গো ও গোয়ালিনি ঘাত করেছে কালো আমি করব কি বিধাতা করেছে কালো আমি করব কি কালো কালো বলো না গো ও গোয়ালিনি হরি হরি কালো কালো বলো না গো ও গোয়ালিনি আমায় কালো কালো বলো না গো ও গোয়ালিনি কালো সেজ মনার জল ওমা বৃন্দাবনে গিয়েছেন কারা গিয়েছেন দেখি বাউটা তুলুন বা অনেকে গিয়েছেন বৃন্দাবনে যমুনার জল কি কালার রংটা কি বৃন্দাবনে যমুনার জলের রংটা কি নীল তীক্ষ্ণ নীল এতটাই নীল যে দূর থেকে দেখে মনে হতো কালো কিন্তু বৃন্দাবনবাসী সবাই যমুনা জলটাই পান করত তাই বলছে কালো সেজ মনার জল সর্বলোকে খায় কালো সেজ মনার জল সর্বলোকে খায় কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়া কালো কালো হরি হরি এদিকে তো বেশি হয় হয় না কি ভালো খেতে কি ভালোই না লাগে তালের পিঠে খেতে ওই তালটা কালো তালটা বেশ ভালো লাগে খেতে কিন্তু ওই তালটার ভেতরে যখন সাদা সাদা গাঁজা গাঁজা হয়ে যায় খেতে ভালো লাগে ভালো লাগে টক টক লাগে না হ্যাঁ ভালো লাগে না তাই বলছে ভাদ্র মাসের কালো তাল সর্বলোকে খায় ভাদ্র মাসের কালো তাল সর্বলোকে খায় আশ্বিনের
ধোয়াটা মানে মাগ সাদা, তাই বলছে যে ভেতরে সাদা হয়ে যায়। সাদা হয়ে গেলে কি হয় দেখো, তোমরা তো ফর্সা, তোমরা তো সাদার বড়াই করছো, দেখো সাদার গুণটা কেমন। আশ্বিনেরও কটা তাল, আশ্বিনেরও সাদা তাল, থু 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 ফেলা হরি হরি বল। তাড়াতাড়ি দাও, এই দেখো আমাদের কাছে কিছু নেই, কিছু নেই না, কিছু নেই না, কিছু নেই না। তাহলে মাথার উপরে যেগুলো আছে ওগুলো নামিয়ে দাও। হ্যাঁ এগুলো নামিয়ে দিলে তাহলে বিকিকিনি করবো কিভাবে তা তো জানি না, দানটা দাও নাহলে পশরা দাও। এই যে শোনো বলছি কি, আমাদের পত্রা ছেড়ে দাও না, আমরা আসার সময় তোমাকে দান দিয়ে যাব। ওই কথাটা তো সবাই বলে গো, কিন্তু একবার পারাপার হয়ে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না, ওটা হবে না। আগে দান দাও তারপরে পরে যাবে, দাও। নেই কিছু, নেই না, নেই না, কিছু নেই না, কিছু নেই, কিছু নেই বলতে বলতে যেই না পশরাগুলো নিতে যাবে, শকিরা বলছে আরে ছি 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 ছি, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানা, আমরা পরেরও নারী, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানা, আমরা পরেরও নারী, আমরা পরেরও নারী, পর পুরুষের পাবন পরশে, পর পুরুষের পাবন পরশে, পর পুরুষের পাবন পরশে, পর পুরুষের পাবন পরশে, সজল সিনার করি মোরা সজল সিনার করি, তুমি হলে পরপুরুষ, আমরা পররমণী একদম ছবে না, তুমি ছুলে আমাদের স্নান করতে হবে। আমা এটা তো বাইরের কথা, আর অন্তরে কি বলছে জানেন, অন্তরে বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো ছুঁয়ো না, বারবার বলুন ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো নীরাজ কানায়, আমরা পরেরও নারী। হে গোবিন্দ আমরা পরের নই, আমরা তোমার, পারো যদি একবার স্পর্শ করো, তোমার স্পর্শে আমাদের যে জনম ধন্য হবে, আমরা যে ভবসিদ্ধ পাড়া পার হতে পারবো, একবার স্পর্শ করো গোবিন্দ, একবার স্পর্শ করো। এটা হলো অন্তরের কথা, আর বাইরে বলছে ছবে না একদম, তুমি ছুঁয়ে আমাদের স্নান করতে হবে। সেই না বলেছে গোবিন্দ আমার সখীদেরকে ছেড়ে রাধারানীর কাছে গিয়ে রাধারানীর পশরাটা যেই না নিতে যাবে, সখীরা বলল দাঁড়াও, রাধারানীকে স্পর্শ করার মতো ক্ষমতা তোমার এখনো হয়নি জানো গোবিন্দ। হ্যাঁ তুমি যে আমাদের রাধারানীকে স্পর্শ করেছো, তোমার যোগ্যতা আছে রাধারানীকে স্পর্শ করা। শোনো গেরে গেয়া যদি গৌরী রাধা ধর, গেরে গেয়া যদি গৌরী রাধা ধর, মানে করো কনক তুমি, গেরে গেয়া যদি গৌরী রাধা ধর, মানে করো কনক তুমি। কি বলছে, গিরি পর্বতে গিয়ে তুমি যদি গৌরীর আরাধনা করো তবু তোমার সাধ্য হবে না আমাদের রাধারানীকে স্পর্শ করা। শুধু তাই নয়, পান করো কনক ধূমে, ধূম মানে কি বাবা, সোনা। দেখবেন সোনাকে যখন আগুনে পোড়ানো হয় ওই সোনা থেকে একটা ধোঁয়া ওড়ে, যে ধোঁয়াটা যারা স্বর্ণকার তারা জানে ওই ধোঁয়াটা বিষের থেকে ভয়ঙ্কর, বিষের থেকেও বড় ক্ষতিকর। তাই গোবিন্দ তুমি যদি ওই ধূমটা ওই ধোঁয়াটা পানও করো তাও তোমার সাধ্য হবে না আমাদের রাধারানীকে স্পর্শ করা। পান করো কনক তুমি, সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, বিবাদরি কাশ্রমে, কাম সাগরে কামনা করো, বিবাদরি কাশ্রমে, বিবাদরি কাশ্রমে।
তোমার শপথি এরাই অঙ্গে দিতে এই পদাবলী যিনি রচনা করেছেন পদকর্তা গোবিন্দ দাস, তিনি বলছে হে রাধে, রং ঢং করে সময় নষ্ট করলে যে উদ্দেশ্যে এসেছো উদ্দেশ্যে সফল হবে কিভাবে? রাধে তুমি কি জানো না, সময় গেলে সাধক হবে না। হরে মনি রে আমার, সময় গেলে সাধক হবে না। সময় গেলে সাধক হবে না। সময় চলিয়া গেলে সাধন ভজন হয় না বাবা। শাস্তি বলছে তুলবি যদি মা কোনো ছানো সকালে সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনে বাধাই গণ্ডগোল। ওমা বলুন তো আমার মায়েরা মাখন কখন তোলে? ভোরবেলা একবার যদি রৌদ্র উঠে গেছে তখন আর মাখন হয় না, তখন কি হয়, ঘোল হয়ে যায়। তাই বলছে তুলবি যদি মা করে জানা সকালে সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনে বাধাই গণ্ডগোল। কৃষ্ণ ভজনের যথার্থ সময় হলো শিশুকাল। শিশুকাল থেকে কৃষ্ণ ভজনা করো, যেমন কৃষ্ণ ভজনা করেছিল ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ। 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। শিশুকাল থেকে যদি কৃষ্ণ ভজনা না করো, হ্যাঁ ছোট্ট সন্তানকে দিয়ে ছোট্টবেলা থেকে যদি কৃষ্ণ না বলাও, হরি না বলাও, সেই সন্তান যত বড় হবে ধীরে ধীরে সেই সন্তান বড় হতে 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 কৃষ্ণ বলতে ভুলে যাবে। মন সময় গেলে সাধু হবে না। কি গো, সময় গেলে সাধন ভজনা হয় না? মৃত্যুর সময় দেখবেন আমরা সারা জনম কেউ গীতা পাঠ ভাগবত পাঠ করি না, হ্যাঁ গ্রন্থ অধ্যয়ন করি না, কিন্তু মৃত্যুর সময় কাউকে দেখতে গেলে কি বলি, ওনার মাথার কাছে একটা গীতা দাও, বল হরি হরি বল হয়ে যাবে। কি গো বলি না, কি গো ম্যাডাম বলি তো, কিন্তু আমার মতে যেটা বলে ওটা পুণ্যের থেকে পাপটাই বেশি হবে। কারণ সারা জন্ম ধরে যে গীতা পাঠ করলো না, মৃত্যুর সময় তাকে গীতা দিলে কোনো লাভ হয় না। আর সারা জন্ম ধরে যে গীতা পাঠ করে, মৃত্যুর সময় তাকে গীতা দিতে লাগে না, গীতা সাথে করে নিয়ে তার মৃত্যু হয়। সাক্ষী রেখে গেছে ইতিহাস, ইতিহাসে একটা বিপ্লবীর নাম আমরা আজও ভারতবাসী কেউ ভুলতে পারিনি। ইংরেজদের হাত থেকে আমাদের ভারতবর্ষকে রক্ষা করবার জন্য কত কত সব বিপ্লবীরা প্রাণ হারিয়েছিল আমাদের দেশের জন্য। তার মধ্যে একটা বিপ্লবীর নাম আমরা আজও কেউ বলতে পারিনি, আমাদের মধ্যে আজও সে জায়গা করে আছে। কে? একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পরব ভাসি, দেখবে ভারতবাসী। কে বলতে পারবেন? শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসু। এই ক্ষুদিরাম বসু যখন মারা গিয়েছিলেন, গোটা ভারতবাসী দেখতে গেছিল ক্ষুদিরাম বসুকে। তাই বলছে, যেদিন মোরা আসিয়াছি ভাবে, কাঁদে আছি মোরা হাসি আছে সবে, যেদিন আমার জন্ম হয়েছিল আতর ঘরে আমি কেঁদেছিলাম, কিন্তু আমার জন্ম হয়েছিল বলে আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই আমার জন্ম হওয়ার আনন্দেতে হেসেছিল। কিন্তু মানব জন্ম করিতে হবে এমন গঠন, যেন মৃত্যুর সময় তুমি হাসতে হাসতে মরতে পারো, তোমার জন্য যেন জগতের জীব কাঁদে। সেদিন ওই বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্য গোটা ভারতবাসী কেঁদেছিল বাবা। আর সবাই যখন ক্ষুদিরাম বসুকে দেখতে গিয়েছিল, সবাই লক্ষ্য করেছিল ওই ক্ষুদিরাম বসুর পকেটে একটা ছোট্ট গীতা রাখা ছিল। কারণ ক্ষুদিরাম বসু প্রতিনিয়ত গীতা পাঠ করতেন, তাই মৃত্যুর সময় তাকে গীতা দিতে লাগেনি, গীতা সাথে করে নিয়েই মৃত্যুবরণ করলো। কি গো মায়েরা, এখানে যারা উপস্থিত আছেন বাবারা মায়েরা, একবার বাউটা তুলে দেখান তো, কে কে প্রতিদিন গীতা পাঠ করেন? বাউটা তুলো, দেখলেন
এতগুলো মানুষ এখানে বসে আছেন, মাত্র তিনটে বাহু উঠল যে প্রতিদিন গীতাপাঠ করে, আর বাকিদের বাহু উঠল না। চিন্তা করুন আমাদের সনাতন ধর্মের দুর্দশাটা কোথায়। মারা বাবারা হয়তো বললেন, মা ঝুমা তুমি তো বলছো মা গীতাপাঠ করো গীতাপাঠ করো, কিন্তু গীতার মধ্যে থাকা শ্লোকগুলো বড় কঠিন, দাঁতগুলো ভেঙে যায়, পড়তে পারি না। সত্যি বাবা কথাটা ভুল নয়, গীতার মধ্যে থাকা শ্লোকগুলো বড় কঠিন, সহজে পড়া যায় না। তাদের উদ্দেশ্যে বলবো, যারা পড়তে পাচ্ছেন না তারা গীতা প্রতিষ্ঠা করে গীতা প্রণাম করুন, তাতেও হবে। আবার কীর্তনিয়ারা আমরা যেগুলো বলে যাই কীর্তন হরিবাসরে বসে, আমার মায়েরা বাবারা সেগুলো শোনে, কীর্তনিয়াদের কথা শুনে ভাগবত পাঠকদের কথা শুনে, আর বাড়ি গিয়ে সব ভুলে যায়, একান্তে শুনে একান্তে বার করে দেয়। হ্যাঁ, যদি সেটা মনে করেন ভুল হবে। ওবা আমাদের কীর্তনিয়াদের কিন্তু কোনো ডিগ্রি নেই, আমরা বেশি পড়াশোনা জানি না, আমাদের ডিগ্রি হয় না। কিন্তু একটু লক্ষ্য করে দেখুন তো, যারা আদালতে বসে আছে উকিল ব্যালেস্টার, ওরা তো এমনি এমনি সিটটা পায়নি, কত কত ডিগ্রি অর্জন করে ওখানে গিয়ে বসে আছে। তাহলে ওরা তো শিক্ষিত মানুষ, ওরা কেন ওই আদালতে গীতাকে প্রতিষ্ঠা করেছে, যেখানে হাত দিয়ে প্রতিজ্ঞা করানো হয় যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হ্যাঁ, তাহলে চিন্তা করতে হবে গীতার আসন কোথায়, কত ঊর্ধ্বে। আমাদের সনাতন ধর্ম আজ বিলুপ্ত হতে চলেছে, ভাগবত পাঠ গীতা পাঠ আমরা অধ্যয়ন করতে ভুলে যাচ্ছি। তাকে দেখুন ইসলাম ধর্মের দিকে, ওরা কিন্তু ওদের ধর্মগ্রন্থ ঠিক পড়ে, ওদের ভগবান আল্লাহকে ঠিক ডাকে, কিন্তু আমরা ডাকি না। কেন জানেন? কারণ ওদের স্কুল আছে যেখানে ওদের ধর্মগ্রন্থ নিয়ে পড়ানো হয়, কিন্তু আমাদের সনাতন ধর্মের মা কোনো স্কুল নেই যেখানে আমাদের ধর্মগ্রন্থ গীতা বাইবেল জয় রাধে বেদ পুরাণ উপনিষদ এগুলো পড়ানো হয়। আমাদের সনাতন ধর্মের সব থেকে বড় স্কুল হলো এই হরিবাসরগুলো, যে হরিবাসর নামক স্কুলে একমাত্র গ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আর এই হরিবাসরটা বছরে প্রতিদিন খোলা হয় না, বছরে প্রত্যেকটা গ্রামে গ্রামে মাত্র একবার করে খোলা হয়। তাই যতক্ষণ এই হরিবাসর নামক স্কুলটা খোলা থাকবে ততক্ষণ অযথায় কেউ সময় নষ্ট না করে, কি বলছে কীর্তনিয়ারা হরিবাসরে বসে শুধু নাচবো গাইবো এটা বললে হবে না, কি নিতে পারলাম, শিক্ষাটা কি নিয়ে যেতে পারলাম, এটা আমাদের জানতে হবে। তাই গর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই সময় থাকতে থাকতে সাধন ভজনা করো, সময় চলে গেলে আর সাধন ভজনা হবে না। রাধে রং ঢং না করে যে উদ্দেশ্যে এসেছো উদ্দেশ্য সফল করো।